বেশ কয়েকবার রোনালদো খুব গর্ব করে বলেছিলেন তাদের দুজনের মতো একসাথে একই মঞ্চ এত লম্বা সময় ধরে শেয়ার করা লড়াই করা একে অপরকে ছাপিয়ে যাওয়ার কাজটা ফুটবলে একবারই এসেছিল। আসলেই তো তাই, এমন রাইভালরি স্পোর্টস অ্যারেনায় আর কয়টাই বা আছে। মেসি রোনালদোরা ফেদেরার নাদালদের ছাপিয়ে গেছেন নিঃসন্দেহে। তবে ক্যারিয়ারের পরন্তবেলায় দুজনের দুই পথ দুদিকেই যাচ্ছে। দলের বড় তারকা মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনার গেম প্ল্যান, বিশ্বকাপে মেসি অনবদ্য। অন্যদিকে রাউন্ড অফ 16 এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুর একাদশেই ছিলেন না রোনালদো, নামানো হয়েছিল 73 মিনিটে, আরেকটাই উঠিয়ে দেওয়া হয়েছিল 65 মিনিটে। চাপে ভেঙে পড়ার একটা অপবাদ আছেই, সৌদি আরব ম্যাচ, মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধ, পোলিশদের বিপক্ষে পেনাল্টি মিস দিয়ে সেই যুক্তিকে শক্ত করা যায়। মুদ্রার উল্টো পিঠে 3টা গোল আর 1টা অ্যাসিস্ট, 2টা গোল দলকে জিতিয়েছে ম্যাচ। টিমমেট, কোচিং স্টাফ থেকে শুরু করে আর্জেন্টিনার ভক্তরা আরেকটা বিশ্বকাপ জয়ের আশায় তাকিয়ে শেষ বিশ্বকাপ খেলা মেসির দিকে। অন্যদিকে রোনালদো গ্রুপ পর্বে 3 ম্যাচের জালের দেখা পেয়েছেন মাত্র একবার, একটা হেডে গোল দিয়ে গোল দাবি করলেও গোলটা তার নামে ওঠেনি। পর্তুগালের পেনাল্টি টেকার মাঠ ছাড়ার পর সেদিন পেনাল্টি পেয়েছিল দলটা। পুরো বিশ্বকাপটাই যেন এভাবে আফসোসেই কাটছে। পর্তুগালের এক পত্রিকার জরিপ, 70% পর্তুগিজ নাকি রোনালদোকে দেখতে চাননি সুইসদের বিপক্ষে শুরুর একাদশে। ফার্নান্দো সান্তোস অবশ্য সেটাই করেছিলেন। তবে মাঠে উল্টো চিত্র, পুরো সময় ধরে ক্যামেরার ফোকাস বারবারই তার দিকে। যখন মাঠে নামছিলেন পুরো স্টেডিয়ামে একটাই ধ্বনি, রোনালদো রোনালদো। গণমাধ্যম, কোচ, ভোটাভুটি দিয়ে কি আর মেসি রোনালদোদের গ্রেটনেসের একটুও ভাটা পড়বে? শাহরিয়ার শাওন, অলরাউন্ডার।